Another 2-4 marks problem, 4.3 and 5.1. तो 4.3 एक टाइम हमरा की देख बो जे the sum of the first four terms of a GP is 40. प्रथम चार्टर टर्म में sum होच्छे 40 GP and sum of first eight terms is 3280. এবং প্রথম আটটা টার্মের সাম কি 3280। এই জিপিটা জিওমেট্রিক প্রোগ্রেশনটা বার করতে হবে। তাহলে কি কি জিনিস ধরে নিতে হবে, সাম বার করতে গেলে কি কি জিনিস চাই, ফার্স্ট টার্ম চাই আর কমন রেশিও চাই। তাহলে লেট ফার্স্ট টার্ম অফ দিস গিভেন জিপি ইজ এ and common ratio of this GP is R and R টাকে আমরা নন জিরো বলে ধরে নিচ্ছি, that is by definition. তার মানে according to the question sum of the first four terms, প্রথম চারটি টার্মের sum হচ্ছে 40, তাহলে প্রথম চারটি টার্মের sum এর formula কি, যে ফার্স্ট টার্ম ইন্টু আর টু দ্য পাওয়ার 4 মাইনাস 1 বাই আর মাইনাস 1, এ ইন্টু আর টু দ্য পাওয়ার এন, এনটা নাম্বার অফ টার্ম, দ্যাট ইজ 4, কারণ চারটে টার্মের সাম বলেছে আর টু দ্য পাওয়ার 4 মাইনাস 1 বাই আর মাইনাস 1 ইকুয়াল টু 40, দ্যাট ইজ নাম্বার 1 এন্ড দ্য সাম অফ ফার্স্ট 8 টার্মস, তাহলে এ ইন্টু আর টু দ্য পাওয়ার 8 মাইনাস 1 বাই আর মাইনাস 1 ইকুয়াল টু 3280, দ্যাট ইজ নাম্বার 2। এবার আমাকে এখান থেকে কি বার করতে হবে, জিপিটা বার করতে হবে। তো একটা জিওমেট্রিক প্রোগ্রেশন বার করতে গেলে কি কি জানা দরকার, ফার্স্ট টার্ম আর কমন রেশিও, এই দুটো জানা দরকার। তাহলে আমাকে এ আর আর এটাকে ইন্ডিভিজুয়ালি বার করতে হবে। তো খেয়াল করো আমি যে ট্রিকটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে এখানে দুটো আনন রয়েছে এ আর আর, তাহলে একটা আনন আমাকে সরাতে হবে। কি করে সরাতে পারবো, যদি ডিভাইড করে দিই তাহলে যাতে একটা আনন সরে যায়, তাহলে আমার কাজ হচ্ছে ডিভাইড করা, 2 ÷ 1, তাহলে এ ক্যান্সেল আউট হয়ে যাবে এবং একটাই আননোন থাকবে আর, তো সেখান থেকে আমি আটটা বার করে নিতে পারবো। তো টেকিং 2 ÷ 1 এন্ড উই গেট 2 ÷ 1 করে কি পাবো, 2 তে কি আসছে, a ইন্টু r টু দা পাওয়ার 8 মাইনাস 1 বাই r মাইনাস এটা বাই a ইন্টু r টু দা পাওয়ার 4 মাইনাস 1 বাই r মাইনাস 1 ইকুয়াল টু 3280 বাই 40, এটা আসছে, কোন অসুবিধা নেই এটাতে। এবার কাটাকুটি করে দেখো এটা বেরিয়ে দিতে পারছি, তাহলে ধরে নিতে হবে অ্যাজিউম a নট ইকুয়াল টু 0, আর মাইনাস ওয়ানটা কেটে দিচ্ছি, ওপর নিচে কাটাকুটি হয়ে যাচ্ছে। তাহলে যেটা খুব ইম্পর্টেন্ট যে এ এ কেটে দিলাম, তাহলে এখানে বলছি যে অ্যাজিউম এ নট ইকুয়াল টু 0 আর আর মাইনাস ওয়ান কেটেছি, তাহলে আর মাইনাস ওয়ানটা আমি কি করছি নট ইকুয়াল টু 0 নিচ্ছি, তার মানে এখান থেকে স্পষ্ট যে আর নট ইকুয়াল টু 1। আর এইটা যদি কাটাকুটি করি তাহলে 82 চলে আসছে, তাহলে এখান থেকে কি পাচ্ছি আর টু দা পাওয়ার 8 মাইনাস 1 বাই আর টু দা পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল টু 82, ক্লিয়ার। তাহলে আর টু দা পাওয়ার 8 কে লিখতে পারছি আর টু দা পাওয়ার 4 এর স্কোয়ার মাইনাস 1 বাই আর টু দা পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল টু 82, এটাকে যদি ক্যান্সেল, এখান থেকে কি পাবো আর টু দা পাওয়ার 4 এর হোল স্কয়ার মাইনাস 1, মানে স্কয়ার মাইনাস বি স্কয়ার অ্যাপ্লাই করলে কি পাবো, যে আর টু দা পাওয়ার 4 প্লাস 1 ইনটু আর টু দা পাওয়ার 4 মাইনাস 1, তো আর টু দা পাওয়ার 4 মাইনাস 1 ওপর নিচে ক্যালকুলেট করলে তা ক্যান্সেল আউট হয়ে যাবে, কি পড়ে থাকবে, পড়ে থাকবে অনলি আর টু দা পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু 82। তাহলে আর টু দা পাওয়ার 4 মানে কি পড়ে যাবে 81, তাহলে
आठ टू दावर फोर इक्वल टू थ्री टू दावर फोर कारण थ्री टू दावर फोर कर ले पावर जो इवेंट हो जाए तक की सल्यूशन गोन देखे दो प्लस थ्री और माइनस थ्री पा प्लस माइनस थ्री पा नम्बर वन बसिए दी फ्रम वन वन की पा ए इंटू आर टू दावर फोर माइनस वन बर माइनस वन इक्वल टू फोर तो आर एर वैल्यू प्लस माइनस थ्री होते दो केस प्लस थ्री और माइनस थ्री फोर आर इक्वल टू प्लस थ्री थ्री टू दावर फोर कर ले कत माइनस वन कर आर एर वैल्यू थ्री कर ले थ्री माइनस वन कर ले टू इक्वल टू फोर्टी तो काटाकुटी हो गल तरह ए हल की फोर्टी बाई फोर्टी दैट इज इक्वल टू वन তাহলে কি বের হলো এ ওয়ান আর থ্রি এই দুটো বের হলো সেকেন্ড কেস যখন আটটা মাইনাস থ্রি ফর আর ইকুয়াল টু মাইনাস থ্রি যদি আটটা মাইনাস থ্রি হয় তখন কি হবে ফ্রম ওয়ান যেটা হবে সেটা হচ্ছে এ ইন্টু আর টু দা পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান इक्वल टू फोर्टी सो आर जगह माइनस थ्री पुट कर इंटू माइनस थ्री टू दावर फोर माइनस वन माइनस थ्री माइनस वन इक्वल टू फोर्टी सो ए इंटू माइनस थ्री टू दावर फोर कर माइनस वन कर ले माइनस फोर इक्वल टू फोर एखान ए इंटू माइनस ट्वेंटी इक्वल टू फोर्टी माइनस टू ठीक है रेजल्ट बार करते दिए जीपी जियोमेट्रिक प्रोग्रेशन बार करते दिए तुम्हें एक कथा बोलते अच्छा এখানে তো এটা নন জিরো নিয়েছিলাম এটা জিরো নিলে কি হবে দেখতে পারি আচ্ছা এটা জিরো নিয়ে যে কোনো ইকুয়েশনে বসিয়ে যখনই আর বার করতে যাবে তখনই আর কিছু বের হবে না কারণ লেফট সাইড জিরো হয়ে যাবে সেটা আর পসিবল না জিরো ইকুয়াল টু ফোরটি জিরো ইকুয়াল টু থ্রি টু এইট জিরো পসিবল তাই এটা জিরো হলেও এখান থেকে কিছু ভ্যালু আসছে না আরেকটা প্রশ্ন হতে পারে যে আটটা যদি ওয়ান হয় তাহলে কি হবে যদি আর ওয়ান হয় তাহলে আর মাইনাস ওয়ানটা জিরো তাহলে সামথিং বাই জিরো করলে কি হয়ে যাবে ডিটারমাইন করা যায় ইনডিটারমিনেট ফর্ম তো তেমনি এটা ইনডিটারমিনেট হয়ে যাবে যেটা ডিটারমাইন করতে পারবো না इक्वल टू लेफ्ट साइड डिटरमाइन करते हैं ना राइट साइड फोर्टी देखे हो बे हो बे ना इतना पॉसिबल ना जो भी इक्वल टू साइन है तो वे राइट साइड जो भी पॉसिबल है एक फाइनाइट वैल्यू है लेफ्ट साइड एक फाइनाइट वैल्यू है इतना होता है ना तारों ने आर इक्वल टू वन नियम नहीं करते पर वो ताजे में रोगलो नहीं देख लाम ताजे हमें एक हम देखे की पाच दो तो जीपी पाच माने हम तो जीपी टाइप ऑप्टेन करते दिए थे तो फास्ट जीपी तो फास्ट जीपी इज ए फास्ट टर्म तरह वन ए इंटू आर मैं वन इंटू थ्री थ्री तरह ए इंटू आर स्क्वायर मैं वन इंटू थ्री स्क्वायर मैं नाइन
তারপর a ইনটু r কিউব মানে 1 ইনটু 3 কিউব মানে 27 এভাবে চলছে সেকেন্ড জিপি সেকেন্ড জিপিটা কি আসছে দ্যাট ইজ ফার্স্ট জিপি আর দ্যাট ইজ সেকেন্ড জিপি সেকেন্ড জিপিটা কি আসছে শুরু হচ্ছে কোন থেকে -2 থেকে উইথ কমন রেশিও মাইনাস তাহলে ফার্স্ট হবে কি a তারপরে ar তারপরে ar স্কয়ার ar কিউব এভাবে চলতে থাকে এটা কত এটা -2 সেকেন্ড জিপিটা a ইনটু r কত -2 ইনটু -3 তারপর একটা কি -2 ইনটু -3 স্কয়ার তারপর একটা কত -2 ইনটু -3 কিউব এভাবে বাড়ছে তাহলে এটা কি হবে -2 মাইনাস মাইনাসে প্লাস করলে 6 -3 স্কয়ার করলে 9 ইনটু 2 করলে 18 তো -18 -3 কিউব করলে কি হবে -27 ইনটু -2 করলে +54 এইভাবে বাড়ছে তাহলে একটা জিওমেট্রিক প্রোগ্রেশন পেলাম 1 3 9 27 another geometric progression pillar -2 6 -18 54 okay তাহলে এইটা হয়ে গেল 4.3 খুব ইম্পর্টেন্ট প্রবলেম আমরা দেখে নিলাম দুটো ডিফারেন্ট জিওমেট্রিক প্রোগ্রেশন পাচ্ছি এবং এটা মাথায় রাখবে যে এখানে অ্যাসিউম করে নিয়েছিলাম a not equal to r not equal to 1 তুমি বলবে যে আগের অঙ্কটা তো a0 নিয়ে r1 নিয়ে করে দেখলাম তাহলে এই অঙ্ক কেন করে দেখলাম না দুটো অঙ্ক কি আলাদা না এটাও আমরা করে দেখেছি কিন্তু a 0 হলে দেখছি আনডিফাইন্ড কি ইকুয়াল টু সাইন এর বাম দিকে 0 ডান দিকে ফাইনাল এটা পসিবল দুটিকেই সমান হতে হবে আর r ইকুয়াল টু 1 নিয়ে দেখেছি বাম দিকে আনডিফাইন্ড মানে ইনডিটারমিনেট ফর্ম কিছু একটা বের হচ্ছে যার ভ্যালু ডিটারমাইন করতে পারি না আর ডান দিকে কি বের হচ্ছে ডান দিকে বের হচ্ছে একটা ফাইনাইট ভ্যালু যেটা ইম্পসিবল তাই জন্যই a 0 আর r 1 নিয়ে আমরা ক্যালকুলেশন গুলো করছি না এই লজিক গুলো এই বেসিক আইডিয়া গুলো এগুলো কিন্তু ক্লিয়ার রাখতে হবে এই কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখাটা খুব দরকার তাহলে 4.3 কমপ্লিট করলাম আমরা নেক্সট আমরা আসছি কিসে নেক্সট আমরা আসছি 5.1 দেখি 5.1 টা কি করে করা এইটা আমি আগে প্রপার্টিতে করেছিলাম যে তিনটে নাম্বার যদি জিপিতে দেওয়া থাকে যার প্রোডাক্টটা গিভেন এপির ক্ষেত্রে বলেছিলাম যে তিনটে নাম্বার এপিতে থাকলে তার সাম গিভেন থাকলে কি করে ধরতে হয় তেমনি জিপির ক্ষেত্রে বলছি যে তিনটে নাম্বার যদি জিপিতে দেওয়া থাকে তার প্রোডাক্টটা যদি দেওয়া থাকে তাহলে কি করে ধরতে হয় মাঝের টার্মটাকে বেস করে ধরব মাঝের টার্মটাকে ধরব এ পরের টার্মটা হবে এ আর আগের টার্মটা হবে এ বাই আর যদি কমন রেশিও কি হয় কমন রেশিও আর হয় অথবা বি যদি মাঝের টার্মটাকে ধরি তাহলে পরের টার্মটা হবে বি আর আগের টার্মটা হবে বি বাই আর যদি কমন রেশিও আর তাহলে লেট থ্রি নাম্বার ইন জিপি আর বি বাই আর কমা বি কমা বি আর ওয়ের আর ইজ কমন রেশিও এখানে আটটা কি এখানে আটটা হচ্ছে কমন রেশিও কার কমন রেশিও এই যে জিপিটা রয়েছে তার অফ দি গিভেন জিপি তাহলে এখানে বলেছে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন প্রোডাক্ট ইজ 216 তাহলে বি বাই আর ইন্টু বি ইন্টু বি আর ইকুয়াল টু 216 আর আর ক্যান্সেল আউট করে দাও যেহেতু আর নট ইকুয়াল টু জিরো ধরে নিচ্ছি কারণ দেখো নিচে আর রয়েছে তাহলে এইখানে মনে রাখতে হবে যে আর নট ইকুয়াল টু জিরো হবে এবং বাই ডেফিনেশন এটা আমরা ধরি তাহলে এইটা ডিফাইন্ড হয়ে যাবে কারণ 1 বাই আর করছি কারণ আর জিরো হয়ে গেলে বি বাই আর এর কোনো মানে দাঁড়ায় না আনডিফাইন্ড তাহলে আর যেহেতু নট ইকুয়াল টু জিরো সেহেতু আর আর ক্যান্সেল আউট করলাম তাহলে কি পেলাম বি কিউব মানে 216 তাহলে বি মানে কি 6 আমি বলেছি যদি পাওয়ারে মানে ডিগ্রিতে একটা 3 হয় পাওয়ারটা যদি অড হয় তাহলে একটাই সলিউশন পাওয়া যায় দুটো না প্লাস মাইনাস 6 এখান থেকে পাবো না কারণ পাওয়ারটা 3 রয়েছে তাহলে কি পাবো অনলি রিয়েল রুট বি ইকুয়াল টু 6 তাহলে বি ইকুয়াল টু 6 এখান থেকে পেয়ে গেলাম মানে মিডল টার্মটা পেয়ে গেলাম এবার আমাকে বলেছে আরেকটা যে এদের সামটা 19 তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন যে b বাই r প্লাস b
प्लस बी आर इक्वल टू 90 তাহলে বি এর জায়গায় 6 টা বসিয়ে দি তাহলে b into 1 by r plus 1 plus r equal to 90 এবার 6 into LCM করে দিলাম তাহলে 1 plus r plus r square equal to 90 যেহেতু b equal to 6 তাহলে 6 into 1 6 6 into r 6 r 6 into r square equal to 19 into r দেখো এখান থেকে কি পাচ্ছি 6 আর স্কয়ার বসিয়ে দিলাম 6 আর মাইনাস 90 আর করলে কি হয় মাইনাস 30 আর প্লাস 6 ইকুয়াল টু 0 এটা তাহলে এখান থেকে রুট গুলো কি বের হবে আর গুলো কি বের হবে কিভাবে বার করব দেখো এটা কিভাবে ফ্যাক্টরাইজ করে 6 আর স্কয়ার মাইনাস 9 আর মাইনাস 4 আর প্লাস 6 ইকুয়াল টু এখান থেকে কি কমন যাবে 3r কমন যাবে তাহলে 2r - 3 মাইনাস এখান থেকে 2 কমন যাবে তাহলে 2r - 3 = 0 তাহলে এখান থেকে কি পেলাম 3r - 2 * 2r - 3 = 0 তাহলে r এর ভ্যালু কি কি পাওয়া গেল তাহলে r এর ভ্যালু পাওয়া গেল যে r = 3r - 2 যদি 0 করি তাহলে r = 2/3 অর r = 3/2 মানে 2r = 3 হলে 8টা 3/2 তাহলে দুটো ভ্যালু হতে পারে 8টা 2/3 অথবা 8টা 3/2 তাহলে দুটোর জন্য দুটো আলাদা আলাদা সলিউশন থাকবে তাহলে ফার্স্ট তিনটে নাম্বার কি হবে ইফ b = 6 এন্ড r = 2/3 এন্ড r = 2/3 দেন three numbers are কি হবে প্রথমটা b by r তার মানে কি 6 by 2 by 3 উল্টে গেলে হয়ে যাবে 9 কাটাকুটি হবে 9 তারপরটা b তার মানে 6 and তারপরটা br brটা করলে কি হবে 4 তাহলে if b equal to 6 and r equal to 2 by 3 then three numbers are 9 6 and 4 আর another এটা একটা answer আর ইফ b equal to 6 and r equal to 3/2 ঠিক আছে তাহলে দেন থ্রি নাম্বারস আর কি হবে দেন থ্রি নাম্বারস আর প্রথমে b বাই r তার মানে 6/3/2 ওটা উল্টে গেলে 2/3 তাহলে 12/3 মানে 4 তারপরটা b তার মানে 6 এন্ড আফটার দ্যাট br br করলে কি হবে 9 তাহলে এটা আরেকটা তাহলে তিনটে নাম্বার কি কি হতে পারে তিনটে নাম্বার হতে পারে যারা জিপি তে রয়েছে 964 অথবা 469 তাহলে দুটো অ্যানসারই থাকতে পারে কি কি হতে পারে তিনটে নাম্বার যারা জিপি তে রয়েছে এখানে বলা যে তিনটে নাম্বার বার করতে যারা জিপি তে রয়েছে কে কে হতে পারে 964 হতে পারে অর যদি এই কেসটা হয় তাহলে কি হতে পারে 469 তাহলে কি কি হবে অ্যানসারটা একটা হতে পারে 964 তিনটে নাম্বার অথবা আরেকটা হতে পারে 469 এই তিনটে নাম্বার ঠিক আছে